অহা 29 ডিসেম্বর নতুন দিল্লীত স্বাক্ষরিত হব আলফা সরকার শান্তি চুক্তি। আলফার সাধারণ সম্পাদক অনুপ চেতিয়া জানালে এই কথা। বিয়লি 5 বজাত গৃহমন্ত্রী অমিত শাহর উপস্থিতিত স্বাক্ষরিত হব চুক্তি। পাকিস্তানের আগন্তুক সাধারণ নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা আগবহাব এগারী হিন্দু মহিলায় বুনের জেলার সাবিরা প্রকাশ নামের মহিলাগুলি ইতিমধ্যে দাখিল করেছে মনোনয়ন পত্র। বিহারের রাজধানী পাটনাত এখন বিশেষ পোস্টারক লৈ তুলপার পুতলা নচুয়া মানুষের রূপত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টার প্রচার রাষ্ট্রীয় জনতা দলের। মধ্য নাইজেরিয়াত হিংসাত্মক ঘটনা, অঞ্চলটির বৃদ্ধি আন্তঃসাম্প্রদায়িক সংঘর্ষ, রাষ্ট্রখনের কেবাখনো চহরক লক্ষ্য করে সশস্ত্র সংগঠনের ধারাবাহিক আক্রমণ। দ্বিতীয় দিনও ঘন কুঁয়লির কবলত রাজধানী শহর দিল্লির রাজপথত 50 মিটার দূরতে ধুঁলি কুঁয়লি পরিবেশ। কুঁয়লির বাবে বিমান চলাচলত বিলম্ব হওয়ার সাল সলনি গতিপথর। পুনের সক্রিয় রূপ লৈছে কোভিডে। বিগত কেইটামান দিনত বিভিন্ন রাজ্যত কোভিডত আক্রান্তর সংখ্যা বৃদ্ধি। বর্তমানলৈকে কর্ণাটক 3 জন আর এজন লোকের মৃত্যু। বলিউডত চর্চিত হয়েছে শ্রুতি হাসান আর শান্তনু হাজরিকা দুয়ে গোপনে বিবাহ পাশত আবদ্ধ হওয়া বলে সামাজিক মাধ্যমত চর্চা। উড়ির এটা মন্তব্যের পাশতে চর্চিত শ্রুতি শান্তনু। নাইনিতালের ভীমতালত টেঙ্কুলাইজ করা হল এটা বাঘ। দীর্ঘদিন ধরে অঞ্চলটোত আতঙ্কর সৃষ্টি করেছিল বাঘটোয়ে। ভারত আর দক্ষিণ আফ্রিকার মাজৰ প্রথমখন টেস্টৰ আৰম্ভণিত বিলম্ব। প্রথমে বেটিং করা ভারতীয় দলের নিয়মীয় গতিত উইকেট পতন। 7 উইকেটের বিনিময়ত 170 রান সংগ্রহ। ভারতত তথ্য প্রযুক্তির ক্ষেত্রত নিয়োগ হ্রাস। গুগল আমাজনকে ধরে 6টাকৈ ডাঙৰ প্রতিষ্ঠানে ভারতত বন্ধ করব নিযুক্তি প্রক্রিয়া।